দর্শক আসসালামু আলাইকুম। পাথরঘাটা নিউজ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় এবং দরিদ্রর জীবন জীবিকা নিয়ে এবং লাইফ স্টোরি আমরা হাজির হয়ে থাকি আপনাদের সম্মুখে। আজও এর ব্যত্যয় নয়, আজ আমরা এসেছি বরগুনার পাথরঘাটা পৌরশহরের 6 নং ওয়ার্ডে এক অসহায় পরিবারের কাছে। আমরা শোনাব ওই অসহায় পরিবারের বেশ কিছু তথ্য। আমরা আগেই বলে নিচ্ছি, আমরা আছি মনিরের বাড়িতে। মনির হোসেন উনি একজন মজুরে, উনি দিন মজুর পেশা থেকেই নিজের জীবন জীবিকা নির্বাহ করে। এই মনির হোসেনের জীবনে একটি বড় একটা গল্প রয়েছে আমাদের জানা, যেটি গল্পটি শোনাবো আপনাদেরকে। সেটি হচ্ছে 2007 সালে ছিটয়ের সময়, মহাপ্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ছিটয়ের সময় তার বসত বাড়িতে চাপা পড়ে তার বাবার মৃত্যু হয়। তার বাবার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই বেশ কিছুদিন পর তার মায়েরও মৃত্যু হয়। জীবন সংসারে তিনি একাই হয়ে পড়েন। আমরা ভিডিওতে আপনাদেরকে যে ঘরটি দেখাচ্ছি, সেই ঘরটি মূলত মনির হোসেন তিলে তিলে তার দিন মজুরি থেকে শুরু করে উনি একাই, ভাই বোনদের মধ্যে নেই কেউ, উনি একাই তার আয়ের একটি অংশ থেকে এই ঘরটি উনি তৈরি করেছেন। এই ঘরটিতে তার মাকে নিয়ে বেশি দিন তিনি বসবাস করতে পারেননি। তার এর মধ্যে তার মাও মৃত্যুবরণ করে। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, এই মনির যখন তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দুটি সন্তানের জনক হয়েছেন, ঠিক সেই মুহূর্তে এই করোনাকালীন সময়ে তার ক্যান্সার ধরা পড়ে। এই মরণব্যাধি ক্যান্সার থেকে রক্ষা পাওয়ার জন্যই মূলত পাথরঘাটা নিউজকে শরণাপন্ন করেছেন তিনি। আপনারা জানেন পাথরঘাটা নিউজের ভিডিও দেখে কয়েকটি অসহায় পরিবার তাদের অর্থনৈতিক, যাদের জীবন জীবিকা একদম নিম্ন পর্যায়ে, তারা আপনাদের সহায়তা নিয়েই অনেকের জীবন ফিরে পেয়েছে তাদের সুখ ও দুঃখের সংসারগুলো তারা ভুলে গিয়েছে। আমরা তেমনি কথা বলবো এই মনির হোসেনের স্ত্রীর সাথে, যেহেতু মনির হোসেন কথা বলতে পারেন না, তার মুখে একটি ফোড়া থেকে শুরু করে সেই ফোড়াকেই আজকের ক্যান্সার রূপ নিয়েছে, যা 99% তার জীবন ছড়িয়ে গেছে তার শরীরে, তার রক্তের কণিকা পর্যন্ত এই ক্যান্সারের দাম ছড়িয়ে পড়ছে। অতি শীঘ্রই তারই অপারেশন করা না হয় তাহলে তার জীবন মৃত্যু সন্ধিক্ষণে মুক্ত হবে। দেখতে পাচ্ছেন দুটি দুধের শিশু, একটি দুধের শিশু 3 মাস বয়স আর একটি মাদ্রাসায় পড়ুয়া, ওর বয়স 7 বছর। এই সন্তান দুটির আকুতি আমরা শুনব পাথরঘাটা নিউজের দর্শকদের শোনাবো। আমরা শুনব মনির হোসেনের স্ত্রী নুরুন্নাহারের বক্তব্য, কেমন আছে, কেমন যাচ্ছে তার জীবন। যে আপনার স্বামীর যে অবস্থা, আপনি কি চাচ্ছেন এবং কেমন আপনার স্বামীর দেখছেন বর্তমানে? আমার স্বামীর অবস্থা তো খুবই খারাপ, চাচ্ছি কিছু সাহায্য। যদি কিছু সাহায্য পাই তাহলে তো আমার স্বামীর অপারেশন করাইতে পারো। ক্যান্সারটা যে বর্তমানে পরিস্থিতি, জীবাণুটা কিভাবে তার শরীরে আসলো? ফোড়া হয়েছে আর কি, বিচির মতো হওয়ার পর ওইটা আর কি হাসপাতাল থেকে ভিতরে যে ওইটা মানে ওরা আমরা তো এ সময় দেখি নাই, ভিতরে অবস্থা আরও খারাপ, মানে এখন যে উপর থেকে যা দেখা যায় আর ভিতরে আরও বেশি। পরে আমরা ওটা গ্রাহ্য করি না যে ভিতরে, মনে করছি ফোড়া, একটু ওই হাসপাতাল যাই জরুরি বিভাগ থেকে একটু আর কি ফোড়াটা ছুটেই আনছে, আনার পর কয়েকদিন ওষুধ খাইছে, তারপরে একটু ভালোই, কিন্তু ওই ওষুধ খাওয়ার পর আবার কয়েকদিন পর আবার একই অবস্থা, দিনের দিন বাড়ে। বাড়ার পর এই নিয়ে আমরা ডাক্তার দেখছি পাথরঘাটা, দেখানোর পরে ডাক্তার বলছে যে এটা ফোড়া না, আমরা দূরে কোথাও নিয়ে যান। এরপর তো আমরা ঢাকা মেডিকেল নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পর হিনে রেফোর্ড বাইরে এসে মাংস নিয়ে পরীক্ষা করছে, পরীক্ষা করার পর রেফোর্ড বাইরে যে ক্যান্সার হয়েছে, অলরেডি ক্যান্সার হয়েই গেছে এতে কোনো সন্দেহ নাই, অনেক ধরনের ক্যান্সার বড়। তারপরে ডাক্তার বলছে যে এটা যদি এটা অপারেশন করা লাগবে, তাছাড়া কোনো ওষুধও দেয় নাই, তারে অপারেশন লাগবে। এই অপারেশনে বলছে যে তাহলে অপারেশন করতে হলে কত টাকা লাগবে, এরা বলছে যে 6-7 থেকে 8 লাখ টাকা লাগবে। অপারেশনটা কতদিনের ভিতরে করা লাগতে পারে? অপারেশনটা করা লাগতে ধরেন আরো 15 দিন সামনে গেছে, ধরেন আরো 15 দিনের ভিতরে করা লাগবে। মানে আপনাদের অপারেশন ডেট ওভার হয়ে গেছে, কিন্তু অপারেশনটা করাতে পারেন না, কেন? ও করাইতে পারি না তো টাকার জন্য। আচ্ছা, আপনাদের জীবন সংসারের গল্পটা একটু বলবেন, মনে হয় তোমাদের জীবনে অনেকটা মারাত্মক একটা দুঃখজনক গল্প রয়েছে, গল্পটা একটু বলেন তো আমাদেরকে। গল্প তো ধরেন আমার শ্বশুরে সিডারের সময় গড় চাপা দিয়ে মারা গেছে, মারা যাওয়ার পর আমার শাশুড়ি 2 বছর পর মারা গেছে, মারা যাওয়ার পর আমার সংসারে আর কোনো হাল ধরার মতো কেউই নাই, আমার স্বামী একাই, একটা বড় একটা ছেলেও নাই, একটা ভাইও নাই, তার এই আমরা এই পরিবার নিয়ে এই আমরা আমার ছেলে মেয়ে দুইটা আর আমার স্বামী, এই নিয়ে আমাদের পরিবার, আর কেউ নাই আমাদের সংসারে। কারণ আমরা এতগুলো টাকা কোথায় পাবো, কী দিয়ে আমরা এত বড় অপারেশন করামো, আমরা দিন মজুরি দিন খাই দিন আনি,
এমনকি আমাদের 10,000 টাকাও নাই যে হেয়ে দিয়ে আমরা একটা কিছু ডাকা যাবো বা কিছু করবো, এরমের কিছুই আমাদের নাই। এই যে ধরেন একটু ডাক্তার দেখাইতে গেছে, হেই টাকা করে দাও, এহিনের মেম্বার চেয়ার মানরা দিয়েছে, হেই নিয়ে দিয়ে হে দিয়ে আমরা ডাক্তার দেখাইছি, এমন কোনো অবস্থা আমাদের না, কিছুই নাই আমাদের, এমন কোনো জমি নাই, একটু থাহি তাও একটু মানুষ জায়গায় এসে যে আমার দুইটা সন্তান, ছোট ছোট দুইটা সন্তান, তাদের মুখের দিক তাকাইয়ে আপনারা দয়া করে আমাদের কিছু সাহায্য করুন, যাতে আমরা আমার স্বামীর অপারেশনটা করাইতে পারি, আমার বাচ্চার দুইটার মুখের দিক তাকাই একটু আপনারা দয়া করবেন, কেন আমার ছোট 3 মাসের সন্তান, আর ওর বয়স 7 বছরও খাইতে পারি না, তাও একটু মাংসে দেয় একটু খাই। বাচ্চার বাবা অসুস্থ, এই 6 মাস ধরে কোনো কাজকাম করতে পারে না, কিছু না, মাংসে ওই যা দেয় তা দিয়ে একটু কোনো রকম খাইয়ে পুড়িয়ে বাচ্চা থাকি। এই শীতেও বাচ্চাকে একটু কাপড় চোপড় কিনে দিতে পারি না, কষ্টে জীবন আমাদের কাটে, কত দুঃখ দেখেন না কি অবস্থা, কি করবো, কোথায় যাবো, কিছুই নাই আমাদের, ওষুধ চলে না, না বলছে যে অপারেশন না হইলে কোনো ওষুধ দেবে না, এই জন্য কোনো ওষুধ চলেও না। আচ্ছা, আপনার এই রোগটা ধরা পড়ছে কতদিন আগে? ধরা পড়ছে এই মাসখানেক, মাসখানেক, কিন্তু অসুস্থতা হয়েছে 6 মাস আগে, হয়, কিন্তু এতটা সিরিয়াস আপনারা বুঝতে পারেননি আগে? না, এতটা যে সিরিয়াস আমরা বুঝতেও পারি নাই আর কি, দিনে দিনে বারে বুঝি তো, গরিব মানুষ তো বুঝি যে ফোরা ফোরা যাইবেন যাইবেন, কিন্তু আসলে ফোরা না, সে সময় তো আমরা বেশি ই করি না। ওই এবার যখন আমরা ঢাকা মেডিকেল দেখাইছি, তখন তো দেখা যায় দেখছে যে এটা আর কি ক্যান্সার, কিন্তু ও অনেকটা ঘাড়াইয়া লাইছে ক্যান্সার। তাহলে কি কি অপারেশন দরকার তার জন্য? অপারেশন এই গালে অপারেশন করতে হবে, এরপর এই গলায় করতে হবে, প্যাডে, এটা নাকি প্যাড থেকে উঠছে, 3টা অপারেশন করা লাগবে, অনেক টাকার প্রয়োজন, 7-8 লাখ টাকা লাগবে। আপনাদের কি কোনো জোগাড় করতে পারছেন প্রস্তুতি নিয়েছেন অপারেশনের জন্য? না, এরকমের কিছুই করতে পারি না, আমাদের কিছুই তো নাই, কি দিয়ে আমরা জোগাড় করবো? আমার বাবার একটু আসান, আমি সাহায্য নিয়ে আমার আব্বু বাঁচতে পারে, আমার আব্বু ক্যান্সার হয়েছে, একটু সকল নিয়ে আমার বা হলে কি করুন, আমরা ছোট ছোট মানুষ, আমি মাদ্রাসায় পড়ি, আমার আমার বাবাকে বাঁচান, বড় হয়ে সবাই জন্য দোয়া করব। আমরা শুনছিলাম এই ছোট্ট অবুজ শিশুটির কান্না, আসলে আমাদের আমরা নিজেরা আবেগাপ্লুত হয়ে গেছি বাবুটার কান্না দেখে। ওর বয়স 7 বছর মাত্র, সংসারের পুরুষকর্তা হিসেবে ওই আসলে হাল ধরার মতো আছে, কিন্তু আপনারা কীভাবে নিজে আবেগাপ্লুত হয়ে গেছে মূলত এই সংসারটির অভাব অনটন দেখে। একদিকে 7 বছর একটি ছোট শিশু, অপরদিকে 3 মাস একটি দুধের শিশু নিয়ে এই নুরুন্নাহার আপাও আসলে এমন একটি বোঝা বহন করতেছে, যেটি আসলে আপনারা দর্শকরা বুঝতে পারছেন ভিডিওটির কথা শুনে। মনির হোসেন, তিনি ক্যান্সার আক্রান্ত, ওর 7-8 লাখ টাকা প্রয়োজন চিকিৎসার জন্য। এই সংক্রান্ত তথ্য আমরা ভিডিও প্রথমে বলেছি, ওর বাবা ছিটারের সময় মহাপরঙ্কের ছিটার সময় ঘর চাপা পড়ে মারা গিয়েছে, সেই ভাঙা ঘরের তুলতে না তুলতেই ওর মা, সেও 2 বছরের আগে, 2 বছরের মাথায় ওর বাবার শোক সইতে না পারে তিনিও মারা গিয়েছেন। এরপরে বিবাহ করে সংসার জীবন শুরু করেছেন, ঘর তৈরি করেছেন, যে ঘরটি আপনারা দেখেছেন ভিডিওর মাধ্যমে, সেই ঘরটিতেও মূলত তার শোকটা স্থায়ী হবে কিনা তা আমরা জানি না। ঘর তোলার 7-8 বছর পর নিজেই ক্যান্সার রোগী হয়ে আপনাদের দ্বারস্থ হয়েছেন, আপনাদের সহায়তা চাচ্ছেন। আমরা পাথরঘাটা নিউজ থেকেও চেষ্টা করবো সর্বাত্মক পাশে থেকে সহায়তা করার জন্য, আর দর্শকদেরকে আপডেট জানাবো এই সংক্রান্ত বিষয়গুলো। আশা করি ভিডিওটি শেয়ার করবেন, এই অসহায় মানুষগুলো পাশে দাঁড়াবেন, আসলে আপনাদের কাছে অধিকার নেই এসব পরিবারগুলো, আপনি ভিডিও নিয়ে আমরা হাজির হই। এই যে ছোটো ছোটো বাচ্চাদের বুকে মুখের দিকে তাকিয়ে এই বাচ্চাটি যখন বলছে আমার বাবাকে আপনারা প্রাণটি ভিক্ষা দিন, আপনারা বাঁচান, আসলে বাঁচানোর মালিক আল্লাহ, আপনাদেরকে ওসিলা মনে করে বাচ্চাগুলো আসলে সাহায্যের জন্য হাত পেতেছে। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন, নিরাশ করবেন না, এবং এই অসহায় পরিবারটিকে বাঁচাবেন, অসুস্থ মনিরকে বাঁচাবেন। মনির আসলে কথা বলতে না পারে, আমরা দর্শকদের জন্য আমার কোনো বক্তব্য নিতে পারিনি, তুমি দোয়া চাও একটু বলো, সে যেন বাঁচিয়ে থাকতে পারে। আমি আপনাদের দোয়া করি, আমি মাদ্রাসার ছাত্র, আমি বড় হয়ে আপনাদের জন্য দোয়া করব, আমার মা ছাড়া আমার দায়িত্ববান কেউ নাই, আর আছেন আপনারা।
ছেলে আর একটা মেয়ে, ছেলেটা আমার মাদ্রাসায় পড়ে। আপনাদের কাছে আমার অনুরোধ, ওর বাবার জন্য আপনারা কিছু করুন। জানি আমার ছেলেটাই কিছু হইতে পারে, একজন মাদ্রাসায় পড়ে জানি কোরআনের হাফেজ বানাইতে পারি, এটুই আপনাদের কাছে দাবি। আমার সন্তানটা জানি বড় হয়ে আপনাদের জন্য দোয়া করতে পারে, একটু আপনারা দেখবেন। মাঝে মাঝে আমার স্বামীও অসুস্থ হয়ে পড়ে, কি করবো, আমার এই সংসারে আমি ছাড়া হালদার আর কেউই নাই, কি করবো, আমি মহিলা মানুষ হয়ে কোথায় যাব। যারা আমাদের পাশে দাঁড়াইবেন তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ জানে আপনাদের ভালো রাখে, সুস্থ রাখে। আর আমার স্বামীর জন্য আপনারা দোয়া করবেন, আর আমার সন্তান দুইটার মুখের দিকে আপনারা তাকাইবেন দয়া করে, এইটুই আপনাদের আমার দাবি। ওদের জন্য আল্লাহ ইতিম না করে, আমি এই দুইটা বাচ্চা নিয়ে কীভাবে কী করবো কিছুই বুঝি না।